উত্তর গুয়াহাটির ট্রেজেডির মাজতে পুনের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখত গুয়াহাটি উত্তর গুয়াহাটি দলংর কথা। দশ বছর আগতেই করেছিল দলং নির্মাণের ঘোষণা। বৃহস্পতিবার মন্ত্রী হিমন্ত বিশ্বই কলে দলংর বাবে মাটি অধিগ্রহণের কাম চলি আছে। দলংর কারণে মাটি অধিগ্রহণের কাম চলি আছে। কিছু লোকে মাটি অধিগ্রহণত আপত্তি করেছে। প্রায় 250 কোটি টাকা আমি মাটির মূল্য দিব লাগিব। সরকারেও সাজু হয়েছে, রাইজকো সাজু করার প্রচেষ্টা চলি থাকা হয়েছে। রাইজে মাটিখিনি এড়ি দিলেই আমি দলংর কামটো এটা পর্যায়লৈকে লৈ যাব পাৰিম। তার কাম চলি আছে। ঘোষণার পিছত ঘোষণা, দলং রোপওয়ে নতুন জাহাজ। কিন্তু বুধবারের দুর্ঘটনার পিছতো নিজের স্বভাবসিদ্ধভাবে হিসাব নিকাশ মিলার কাম নেড়িলে মন্ত্রীজনে। এইবার মৃতদেহ, সন্ধানহীন লোক, উদ্ধার করা দুর্গত লোকের হিসাবও মিলাই পাত পাত করিলে মন্ত্রী হিমন্ত বিশ্বই। আমি ভাবো যে ইয়াতে 26 জন ব্যক্তি নাওখনত আহিছিলে, টিকেট টিকেট চাই পেলায় 24 জনে টিকেট লৈছিলে, 2 জন নাওরিয়া, 26 জন। 26 জনের 22 জন ইতিমধ্যে আমি জীবন্তে তেওঁলোকক উদ্ধার করা হয়েছে বা তেওঁলোকে সাঁতুরি পার হয়েছে বা বেলেগ নাওয়ে উদ্ধার করেছে। 2 গৰাকী ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, 2 গৰাকী যুবক সন্ধানহীন হয়ে আছে। গতি এইখিনি যদি চা যায় 26 জন হিসাবতো মিলি যায়। রোপওয়ে নির্মাণের কাম শেষ পর্যায়ত পাইছে। অহা বছর ফেব্রুয়ারি মার্চত রোপওয়ে নির্মাণের কাম সম্পূর্ণ শেষ হব। রশি কালি পরশির পর টানিবই, গতি যা সপ্তাহতে টানা কথা আসে। গতি রোপওয়ে এখন আমার অহা ফেব্রুয়ারি মাহত নির্মাণ সম্পূর্ণ হব। সাংবাদিকে প্রশ্ন সুধিলে সালে বেড়ে কোবাই মন্ত্রী, ঘটনার বাবে জগরিয়া কোন, যাত্রীর সুরক্ষা নিশ্চিত হব কেন। মন্ত্রীর উত্তর, আগে এনে দুর্ঘটনা হওয়া না, সেয়ে সাজু না কোনো। বেয়া নাও বলে জানিও যাত্রীয় নাওত উঠে, সাবধান হেনো নাছিল চালকও। ইয়াত ঘটনাটা হয়েছে কি যে ইমান দিনে যেহেতু কোনো দুর্ঘটনা বা এনেকা সম্মুখীন হওয়া নাই, গতি মানুষের প্রশাসনের বা ভুটভুটি চালক সকলের যেটা এটা থাকিব লাগে যে আমি বেয়া ভুটভুটি হলে নুঠো, বেয়া ভুটভুটি দেখিছো যদি আমি কমপ্লেন করিম, বা প্রশাসনেও যেটা পিরিয়ডিক রিভিউ করিব লাগে, 15 দিনত 1 মাহত আহি ভুটভুটিবিলাকৰ পরিবেশটো চাব লাগে। এই গোটেই ঘটনাবিলাকত এটাতো কারণ সুমাই আছে। প্রশ্ন হয়েছে ভুল কার, যাত্রীর নে বেয়া নাও চলিবলৈ এৰি দিয়া জল পরিবহন বিভাগ আর প্রশাসনের, নে সকলো দেখিও নেদেখার ভাওজোড়া সরকারখনের। রাইজে অভিযোগ করেছে ফেরিঘাটত চলে লেসির দাদাগিরি। সববিলাক ইয়ারে উত্তর গুয়াহাটির লড়া, লেসিজনও উত্তর গুয়াহাটির, বেলেগর নহয়। ইয়াত যেটো ব্যবস্থা আছে আমার সবখিনি আমার নিজের ভিতরতে, ভুটভুটি চালকখিনিও আমার, ভুটভুটির মালিকখিনিও আমার, যাত্রীখিনিও আমার, লেসিও আমার, গোটেই সমস্যাখিনি আমার ঘরের ভিতরতে। এতিয়া এই সমস্যাখিনি আমি ভাল করে এখন রবিবার বা সোমবারে আমি ইয়াত একটা মিটিং করে কটকটিয়া নিয়ম কিছুমান বান্ধি লব। গুয়াহাটি উত্তর গুয়াহাটির ফেরি আর জাহাজের কথা সোধাত মন্ত্রী হিমন্তর মন্তব্য, ভুটভুটি বাদ দিব লাগিলে রাইজে স্থলপথে যাব লাগিব। ইয়ার বিকল্পটো একো না থাকে, কিয় আজি যদি আপুনি চাই যে নাওর একটা নির্দিষ্ট সময় থাকে জাহাজের, জাহাজের সময়ের পিছত কোনোবা যদি আহিব খোঁজে তেতিয়াহলে রাস্তা দিয়ে আহিব লাগিব, পথ পরিবহন লব লাগিব। কিন্তু কোনোবা যদি নদী দিয়ে আহিব খোঁজে সি ভুটভুটি দিয়ে আহিব লাগিব। সেইকাৰণে আমি উত্তর গুয়াহাটীবাসী রাইজর লগত কথা পাতিব লাগিব যে 8টা বজাৰ পিছত জাহাজ নচলে, রাইজে যদি আমি যদি ভুটভুটি বাদ দিব লাগে তেতিয়া আমি পথ পরিবহনের রাস্তাটো আমি লব লাগিব, তেতিয়া আমি জল পরিবহন রাতে 8টা বজাৰ পিছত বাদ দিব লাগিব। নিজের সমষ্টিত এনে বৃহৎ দুর্ঘটনার পিছতো দায়ী করা মন্তব্য দিয়েই দায়িত্ব সামরিলে মন্ত্রী মহোদয়ে। পিছে 10 বছর আগতে ঘোষণা করা দলংখন নির্মাণ হওয়া হলে হয়তো নহলহেতেন এনে হৃদয় বিদারক দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।